সপুত্র শিক্ষক খুনের ঘটনায় চার অভিযুক্তকে আগামী ছদিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিল বাঁকুড়া জেলা আদালত। বুধবার পুলিশের পক্ষ থেকে অভিযুক্ত পিন্টু রুইদাস, তার স্ত্রী নমিতা রুইদাস ও তাদের দুই ছেলে মহেশ্বর রুইদাস ও বিশ্বেশ্বর রুইদাসকে আদালতে তোলা হলে বিচারক এই নির্দেশ দেন। প্রসঙ্গত, বাঁকুড়া শহরে নতুন চটি এলাকায় বাস্তুজমি সংক্রান্ত বিবাদের জেরে প্রাক্তন শিক্ষক মথুরা মোহন দত্ত ও তার ছেলে শ্রীধর দত্তকে ধারালো কিছু দিয়ে খুনের অভিযোগ ওঠে প্রতিবেশী পিন্টু রুইদাস ও তার পরিবারের লোকেদের বিরুদ্ধে। ওই ঘটনায় গুরুতর জখম মথুরা বাবুর স্ত্রী বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক ছিলেন। পরে মঙ্গলবার দুর্গাপুর বাসস্ট্যান্ড থেকে পুলিশ অভিযুক্ত চারজনকে গ্রেপ্তার করে ও এদিন আদালতে তোলে। ওই খুনের ঘটনায় অভিযুক্তদের এদিন আদালত চত্বরে উপস্থিত সাংবাদিকরা একাধিক প্রশ্ন করলেও তারা কেউই কোনো উত্তর দেন। বলছি, কেন মারলেন আপনারা, কেন মারলেন, হ্যাঁ কেন মারলেন আপনারা? আপনারা পৌরসভা থেকে টাকা পেয়েছিলেন বাড়ি করার জন্য? পৌরসভা থেকে টাকা পাননি? তা কেন মারলেন, কেন কেন মারলেন? বলছি, কেন মারলেন আপনারা? আইনজীবী রঞ্জিত কুমার বিশ্বাস বলেন, বিচারক অভিযুক্তদের ছদিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন, আগামী 12 ডিসেম্বর তাদের ফের আদালতে তোলা হবে। ঘটনার জন্য জানাবো যে 12 তারিখে ডেট দিলে, 12 তারিখে ডেট দিলে ওরা এখন পুলিশ কাস্টডিতে গেলে, ছদিনের পুলিশ কাস্টডি হলে পুলিশ কাস্টডি আবার 12 তারিখে কোর্টে আবার প্রদুষ্ট হবে এবং পুলিশের কাস্টডিতে থাকবে এখন। এবং যে ইয়ে দিয়ে মারা হয়েছে, যে উইকেন্ড দিয়ে মারা হয়েছে, সেগুলোর ব্যাপারে পুলিশ এখন ওরা কি বার করে দেয় না কি ইয়ে করে দেয়, এখন ইনভেস্টিগেশন বাকি আছে, এখন ইনভেস্টিগেশন বাকি আছে, এর বেশি আর কিছু বলা সম্ভব। ধারা এখন যেটা হয়েছিল, প্রথমে হয়েছিল অভিযোগ না 307 বলে দিচ্ছি, এই তো 448, 341, 326, 360 আর তার সঙ্গে যেহেতু মারা গেছে, যেহেতু 302 হয়েছে, 302 প্রেয়ার করেছে, আজকে তদন্ত এখন চলছে, দেখা যাক তদন্ত কি হয়। এবং 12 তারিখে দিন আছে, 12 তারিখে দিয়ে ইয়ে করা যাবে, 12 তারিখের দিকে আনা আনবে। আমার নাম অনিল কুমার বিশ্বাস, আমার নাম। ব্যুরো রিপোর্ট, দক্ষিণ বাঁকুড়া দর্পণ, বাঁকুড়া।